पवन तारिणी तरल तरंगी शंकर मौलि निवासिनी विमली मम मति रास्तान तव पद कमली देवी सुरेश्वरी जल महिमा निगमिख्यात भागीरथी सुखदायिनी मातः तव जल महिमा निगमिख्यात नहं जाने तव महिमानं त्राहि कृपामयि माम अज्ञानं देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे देवी सुरेश्वरी মঙ্গলবার শুভ জন্মাষ্টমীর তিথি চলছে আমার আমার খুব কষ্ট হচ্ছে জানো যে আসছে এই পৃথিবীতে সে কোনো সাধারণ মানুষ নয় এ আমার দৃঢ় বিশ্বাস আমার আমার খুব কষ্ট হচ্ছে আর পারছি না আমি আমি ভেতরে চললাম দাইমা দাইমা ওনার কষ্ট হচ্ছে ভেতরে যাও হে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবকিছু যেন বিপদ মুক্ত হয় দেখতে দেখতে এই মহামানবের জন্মের ৬ মাস পর ওই তো ওই তো স্বরদর্শনের মহাপণ্ডিত ভগবান গাঙ্গুলি মশাই আসছেন ও তুমি তোমার নবজাত সন্তানকে নিয়ে এসো আজকে যে তার নামকরণ হবে উনি এসে গেছেন আমি আমি এক্ষুনি আসছি এ আমি কাকে দেখছি আমার সারা শরীর কম্পমান রামকানাই ১১৩৭ বঙ্গাব্দে ১৮ই ভাদ্র শুভ জন্মাষ্টমী তিথিতে তোমার গৃহে স্বয়ং দেবাদিদেব লোকেশ্বর এসেছে তাই আজ আমি ওর নামকরণ করলাম লোকনাথ দেবাদিদেব
দিন যায়, মাস যায়, শিশু লোকনাথ ধীরে ধীরে বড় হয়। গ্রামের সকলের অত্যন্ত প্রিয় হয়ে ওঠে এই লোকনাথ। 11 বছর বয়সে বালক লোকনাথ বন্ধু বেনি মাধবকে সঙ্গে নিয়ে গুরুদেব ভগবান গাঙ্গুলির হাত ধরে সংসার মায়া ত্যাগ করে বেরিয়ে পড়ে সন্ন্যাস জীবনে। প্রথমে যায় কালীঘাট, তারপর নানা তীর্থ ভ্রমণ করে দীর্ঘ 133 বছর সাধনার শেষে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন সমস্ত ধর্মগ্রন্থ পাঠ করে ত্রিকালদর্শী বাবা লোকনাথ রূপে আবির্ভূত হন বাংলাদেশের 12টি গ্রামে ভক্ত ডেঙ্গু কর্মকারের হাত ধরে। সেই 12টি গ্রামে আশ্রমের এক সকালে কিরে ভজলে গোসাই বাবা, আজ কদিন ধরেই দেখছি আপনি বড় চুপচাপ, কার সঙ্গে তেমন কথা বলেন না, সব সময় কি যেন ভাবেন, কি ভাবেন বলুন না। হ্যাঁ রে ভজলে, তুই কি আমার সব ভাবনা বুঝিস? কেন বুঝবো না, তাছাড়া আশ্রমের মা মানে গোয়ালিনী মা তো আমাকে বলেছে। ভজলে, মন দিয়ে যদি বাবার কথা শুনিস জীবনের অনেক মানে বুঝতে পারবি, তাই তো আমি মন দিয়ে সব কথা শুনি। আমি যে তার আসবার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি রে ভজলে। আপনি কার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন বাবা? জীবন কৃষ্ণ, জীবন কৃষ্ণ, ওরে আমার জীবন কৃষ্ণ। কত যুগ ধরে তোর জন্য অপেক্ষা করছি বাবা, আয় 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 বাবা, আয় 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 বাবা, আয় 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 বাবা, জীবন কৃষ্ণ, আয় আয় বাবা, আয়। সাধিত স্বর্গীয় সুধায় আমি যে পরিতৃপ্ত, চারিদিকে কত দেবদেবী, এই মহাপুরুষকে সব দেবতারা ঘিরে রেখেছে। মহাপুরুষের সর্ব অঙ্গ থেকে আগুনের শিখা বেরোচ্ছে, আমি পারছি না।
আমি আনন্দ ধরে রাখতে পারছি না, আমি পারছি না, আমি পারছি না। এসেছিস, এসেছিস, এসেছিস আমার প্রাণ কৃষ্ণ, আমার জীবন কৃষ্ণ। একই রে জীবন কৃষ্ণ, একই হলো তোর মানব মাঝে প্রেম বিলতেই তো তোর এই এই ধরাধামে আসা। কি হলো, কি হলো তোর? ধর্মের নিগূঢ় তথ্য জানার জন্য আমি বহু দেশ পর্যটন করেছি, বহু পাহাড় পর্বত তীর্থ পরিভ্রমণ করেছি, অসংখ্য সাধু এবং মহাপুরুষদের সঙ্গ ও কৃপা আমি দুই লাভ করেছি, কিন্তু তোমার মতো মহাশক্তিধর মানবের সন্ধান আমি পাইনি। স্বরূপ মহাপুরুষের অন্তর্জ্যোতিময় দীপক দেহ, অসংখ্য দেব দেবী, কখনো কখনো চতুর্ভুজ মূর্তি, আবার আবার কখনো করাল বদনা মা কালী, আবার দেবেশ দেবাদিদেব মহাদেব। প্রণাম গ্রহণ করো প্রভু, প্রণাম গ্রহণ করো প্রভু, প্রণাম গ্রহণ করো। ওরে ওরে শ্রীনন্দের নন্দন, তুই চুপ কর, চুপ কর। সবার মাঝে হাটে হাড়ি ভেঙে দিলে যে তুই, মা মা আসি বাবা। মা গো, এই যে, এই যে বাবা আমি এখানে। মা মা আমার জীবন কৃষ্ণ আমায় গোপন থাকতে দিলেনে, মা সবার মাঝে হাটে হাড়ি ভেঙে দিল। জগতের হিতের জন্য, মানবের মঙ্গলের জন্য তোমার যে প্রকাশ হতেই হবে বাবা, তোমার যে প্রকাশ হতেই হবে। জ্বালা যন্ত্রণা, ঘরে জ্বালা, বাইরে জ্বালা, মানে কারে কোন, আরে যান, আমার ভালো লাগে না আমার। আমার এই জানো দেখো, দেখো মানে জ্বালা তো শেষ নাই আর আমার। কে কে কে
ব্যাপার পণ্ডিত মশাই? এই সাত সকালে আমার নাচের ভঙ্গমায় হাত পা চুটছেন কেন? আর কইয়েন না, সূর্য ওঠার আগে তন পণ্ডিত কিন্তু উচ্চ স্বরে চেঁচে যাচ্ছে, তার তন্দে ওই বাহনের লাইকা চাইলাইলাম এই আনন্দ আশ্রমে, আর এই হানেও দেখি সেই কাকের কর্কস আওয়াজ। তা মা, উনি কখন আইবেন গো মা? তা ওনার সাথে কি আপনার কোনো বিশেষ কাজ আছে? হ, আজকা ওনার লগে একটু বিশেষ বিষয় লইয়া আলোচনা করব। আমার সঙ্গে কি নিয়ে আলোচনা করবে পণ্ডিত? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, থাক থাক প্রণাম করতে হবে না। জানো পণ্ডিত, অতি ভক্তি চোরের লক্ষণ, আমার চরণ ধরবার প্রয়োজন নেই, আমার আচরণ ধরো। পশু পক্ষীকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, তবেই তোমার কাছ থেকে আমার প্রণামী পাওয়া হবে। কি বলছিলে যেন পণ্ডিত? বাবা, আমি আপনার লগে না একটু দর্শন লইয়া আলোচনা। দর্শন? হ, জীবন দর্শন। হ, সে তো উপলব্ধি করতে হয় বাবা, আলোচনার বিষয় তো সে নয়। এটা আপনি কি কইতাছেন? আজকে সারা বারোদিক গ্রামের মানুষ আপনার দর্শনে চালিত হইতাছে। চলে যাও, চলে যাও পণ্ডিত, আমি তোমাকে সহ্য করতে পারছি না, চলে যাও। কেন, আমি কি অপরাধ করলাম? আমি তো আপনারে কোনো ছোট কথা কই নাই। অপরাধ, অপরাধ? তুমি নিজের কাছে নিজে প্রশ্ন করো পণ্ডিত। মা, মা গো, তুমি ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো। গোসাই বাবা, আমি বুঝতে পেরেছি তোমার কেন এত পণ্ডিত মশাইয়ের উপর রাগ হয়েছে। একটা কথা আমি ছোট মুখে বলতে চাই, তুমি যদি আমায় বলতে অনুমতি দাও। মা, মা তুমি জন্ম জন্মান্তরের মা, সন্তানের কাছে কি অনুমতি লাগে নাকি? তুমি কি বলবে বলো মা। গোসাই বাবা, পশু পক্ষীর প্রতি তোমার যে এত দরদ তা তো তুমি নিজেই বুঝিয়ে দিয়েছো বাবা। হ্যাঁ মা, এটা তুমি ঠিকই বলেছো। পণ্ডিত, তোমার কথাগুলো আমার কেমন লাগছে জানো? কেন গোসাই বাবা, কেন? তো আপনারে আমি কোনো অন্যায় কথা কই নাই। বলনি, তোমার কথাগুলো কাকের থেকেও কর্কশ লাগছে আমার কাছে। তবুও তো আমি তোমায় ঢিল ছুঁড়িনি বা তাড়িয়ে দিইনি, তবে কেন, কেন এই বিশ্ব সংসারে তুমি ওই কাকগুলোকে এরকম ভাবে তাড়িয়ে দিচ্ছ, কেন বলো তো, বলো তো, ওদের কি অপরাধ? হ্যাঁ পণ্ডিত, যে স্বর নিয়ে ওরা জন্মগ্রহণ করে তা ওরা পরিবর্তন করতে পারে না। যেমন জ্ঞান শ্রেষ্ঠ হয়েও তুমি নিজেকে পরিবর্তন করতে পারো নি, পারবে না। আপনি যে আমারে নতুন ভাবে পৃথিবীটা দেখানোর সুযোগ করে দিলেন। দর্শন নিয়ে আলোচনা করবে বলছিলে না? না, আত্মদর্শন হয়েছে তো এবার, সমদর্শনে সংসারকে দেখবার চেষ্টা করো পণ্ডিত। দেখবে, দেখবে এই পৃথিবী বড় সুন্দর, সেখানেই তুমি স্বর্গকে খুঁজে পাবে। যাও বাবা। থাক, আপনার আপনার চরণে শত কোটি প্রণাম বাবা। ঠিক আছে, হয়েছে পণ্ডিত, এবার যাও। একি মা, তোমার চোখে জল, আমি তো তোমায় কোনো দুঃখ দিইনি মা। না বাবা, আমার চোখে জল কোনো দুঃখ থেকে আসেনি, এলো তোমার কথা শুনে। কত সুন্দর ভাবে তুমি এক বিরাট দর্শনের কথা বললে। এই সংসারের সকল মানুষের দায়িত্ব তোমার, শুধু কথা বলেই তুমি মুক্ত নও, যেন সংসারের সবার দায়িত্ব তোমার, সবার দায়িত্ব তোমার বাবা, সবার দায়িত্ব তোমার। Ah.
দেখছি তুমি আজকে রান্না কাজে বেশ ফাঁকি দিচ্ছ। এই দেখো আবার দেখি আর একজন ম্যাজিস্ট্রেট এলেন। আশ্রমে কি হচ্ছে না হচ্ছে তোর জানার কি দরকার আছে? সেই প্রশ্নের উত্তর আমি তোমায় দেবো রাখালদা, সেই প্রশ্নের উত্তর আমি দেবো গোসাই বাবা আর গোয়ালিনীমার কাছে, তোমার কাছে না। সারা রাত যাত্রা দেখবে, দিন হলেই কাজে ফাঁকি। বেশ করেছি, আমি যাত্রা দেখি আর যাই করি না কেন, তাতে তোর কি? তোর কি আমার কি? ও কি রে, তোরা সকাল থেকে দুটোতে মিলে এমন ঝগড়া করছিস কেন? তোদের চিৎকারে যে আশ্রমে কাকপক্ষীও বসতে পারবে না। নাহে নাহে মা তো, এ চিৎকার নাই, এ ফিকার। মোর একটি হুঙ্কারে আমি ভাগ দেখে করব বহিষ্কার। দেখলে দেখলে মা, রাখালদা কত বড় সাহস, যাত্রার ভঙ্গিমাতে আমায় কেমন অপমান করলে। অপমান মান অপমানের তুমি কি বজা হয় পালি কে? মান অপমানের বোধ যদি তোমার থাকতো, এই যা ভুলে গেছি লক্ষ্য মারে পড়াশোনা শেখেনি, ওই যাত্রা দেখে যেটুকু মনে রাখে তাই দিয়ে মেলাবার চেষ্টা। তা হ্যাঁ রে বুঝলে, তোর রাখালের উপর এত রাগ কেন? রাগ হবে না, তুমি বলো। আমি সকাল থেকে কত খাটাখাটুনি করি আর রাখালদা রাখালদা কিনা আমায় মেপে খেতে দেয়। আচ্ছা মা তুমি বলো, মেপে খেতে দিলে কারো পেট ভরে? হ্যাঁ রে রাখাল, আশ্রমে থেকেও তুই ভোজলেকে মেপে খেতে দিস না মা? তুমি জানো না মা, ভোজলের ওটা পেট নয়, ওটা একটা আশ্রমের জ্বালা, ও যতই খেতে নাও কোনো সময় না বলবে না। আরে বাবা শরীরটাকেও দেখতে হবে নাকি? যাক আমার খাওয়া আমায় খেতে দাও, ভালো মন্দ তোমার দেখতে হবে না। যা রাখাল যা রান্না করগে যা, ভালো মন্দ দেখার দায়িত্ব তোর নয় রাখাল, যা যা রান্নার কাজে যা। আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ রাবেয়া রাবেয়া চোখ মেলে দেখ, আমি এসেছি। তোর কাতর ডাকে আমি সাড়া না দিয়ে থাকতে পারিনি মা। কে কে আপনি ফকির সাহেব? আপনাকে তো ঠিক চিনতে পারছি না। কেন রে, তুই আমায় সব সময় ডাকিস আর আজ তোর দরজায় এসে কড়া নাড়লাম, তুই আমায় চিনতে পারলি না? চিনতে পারছি না ঠিকই, কিন্তু চেনা চেনা লাগছে। তাছাড়া আমি আপনাকে ডাকতে যাব কেন? আমি তো আমার খোদাকে ডাকি, আমার শূন্য খোলটা ভরিয়ে দেওয়ার জন্য, আমি তো আপনাকে ডাকি না। একটু মনে করে দেখ তো মেয়ে, খোদা ছাড়া আর কি তুই কাউকে ডাকিস না? হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, যিনি বারুদের মানুষের কাছে জীবন্ত দেবতা তাকেও আমি ডাকি, তিনি তো আমাকে সাড়া দেবেন না সেটাও আমি জানি। কেন রে, তোর ডাক শুনবেন না কেন? না ফকির সাহেব, তিনি আমার ডাক শুনবেন না, তিনি তো হিন্দুদের দেবতা, আমরা মুসলমান, আমাদের জন্য তিনি কখনোই ভাবেন না। দূর বোকা, দেবতার কি কোনো জাত আছে রে? তাকে নানা লোকে নানা নামে ডাকে, হিন্দুরা বলে দেবতা, মুসলমানরা বলে আল্লাহ, খ্রিশ্চানরা ইংরেজিতে কি যেন একটা নামে ডাকে, কিন্তু কিন্তু ডাক পৌঁছায় ওই একজনেরই কাছে। তবুও কোথাও যেন একটা ভয় হয় ফকির সাহেব, তাই বারোদেশে আশ্রমে যেতে দ্বিধা বোধ হয়, কিন্তু আপনাকে একটু একটু করে বড় আপনজন মনে হচ্ছে ফকির সাহেব। আপনি বলুন আপনি কে? আমি কে তা এখনো বুঝলি না? আমি তোকে বুঝিয়ে দেব, এই দেখ।
কি গোসাই বাবা আমাকে এই বেশে দেখা দিলেন? শোন তাহলে, যদি তিনটে বাড়ির তিনটে দরজায় ধাক্কা মারিস আর প্রশ্ন করিস ভেতরে কে আছে, উত্তর আসবে একটাই, আমি। কিন্তু মানুষ তিনটে ভিন্ন ভিন্ন জাতের, তাই বলি আমিতে আমিতে মিত্রতা করবি, জাতের সঙ্গে নয়। তোকে দেখাতে এলাম, যেই তোদের গোসাই বাবা সেই তোদের গোসাই ফকির। ওরে মেয়ে, ভুল ভেঙেছে? আমার শূন্যকুলকে পূর্ণ করে দিন গোসাই বাবা। দেব, নিশ্চয়ই দেব, কিন্তু তুই আমায় কি দিবি? আপনি যা চান, আমার সাধ্যের মধ্যে যা হবে আমি তাই দেব। দূর বোকা মেয়ে, কিছু দিতে হবে না, তুই শুধু তোর বিশ্বাসটা আমায় দিবি। বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। গোসাই বাবা, গোসাই বাবা, গোসাই বাবা, গোসাই বাবা, গোসাই বাবা, এ বিবিজান, গোসাই বাবা, এ বিবিজান, তোর কি হয়েছে? আরে তুই চিৎকার করছিস কেন? স্বপ্ন টপ্ন দেখেছিস নাকি? আরে তোর চিৎকারে পাশের ঘরে আমার ঘুম ভেঙে গেল। আরে আরে তুই অমন করে তাকিয়ে আছিস কেন? কেন 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 আমার স্বপ্ন দেখালো? কে কে তোর স্বপ্ন দেখা দিল? আমাদের গোসাই বাবা। আমার জীবন ধন্য হয়ে গেল। কি বললি? এক হিঁদুর ফকিরকে দেখে তো জীবন ধন্য? দেখরা বেয়া, দেখরা বেয়া, আমি তোকে ভালো করে বারণ করে দিচ্ছি, কোন হিঁদু সাধু সন্ন্যাসীর নাম আমার এখানে নিবি না। আমরা মুসলমান আছি, সব হিঁদুর নাম আমরা সহ্য করতে পারি না। গোসাই বাবা যে বলল সবাই সমান, কোনো ভেদ। Thank you.
তা হ্যাঁ রে শ্যামা, আজকাল দেখছি তুই কাজে খুব ফাঁকি দিচ্ছিস। ও কথা বলছো কেন ভাজলে দিদি? কেন বলবো না বল, তুই বাগানে ঠিক করে জল দিস না, কালাচাঁদ সারটাকেও তো খেতে দিস না ঠিক মতো। আগে আশ্রমের এই দাওয়ায় কত পাখি এসে বসতো ধান খাওয়ার লোক, সেখানেও ঠিক করে দানা ছেটাস না, তাহলে কি করে বলি যে তুই ঠিক করে কাজ করছিস? ও এই কথা, ও মাঝে মাঝে একটু ভুল হয়ে যায়, আসলে বাবা সবকিছু স্নেহের চোখে দেখেন তো, তাই একটু ফাঁকি না। না বাবা সবকিছু স্নেহের চোখে দেখেন না, বাবা জীবজন্তু পশু পক্ষীদের প্রতি অবহেলা কোনো ভাবেই সহ্য করতে পারেন না, এটা যেন মনে থাকে। একবার যদি উনি জানতে পারেন যে ওরা কষ্ট পায় শুধুমাত্র আমাদের অবহেলার জন্য, উনি কিন্তু তুলোধনা করে ছাড়বেন, বুঝলি? বুঝলাম বুঝলাম সব বুঝলাম, আর কোনোদিন বলতে হবে না, হবে না হবে না হবে না হবে না হবে না হবে না। আরে থাম, অত মাথা ঝাঁকাস না, অত জোরে মাথা ঝাঁকালে যে মাথা খুলে পড়ে যাবে। না না পড়বে কেন, আমি তো ধরে রেখেছি, যা যা কাজে যা। বুঝলে দিদি বুঝলে দিদি, এই এই আনাজগুলো রাখো, এগুলো আমার ক্ষেতের, যদি আশ্রমে সেবাই লাগে কোশাই বাবা খুব খুশি হবেন গো। সে তো নিয়ে বসে আমি বুঝলাম বাবা খুশি হবে, কিন্তু তুই অমন করে হাঁপাচ্ছিস কেন? হ্যাঁ পাবো না, আমি বাড়ি থেকে ছুটে এসেছি, রাখো রাখো। আমার মেয়ে যদি জানতে পারে না আমাকে আজ তো মেরে ফেলবে। তুই মনে করছিস আমি তোর দিকে নজর রাখিনি তাই না? আজ আমি জানতাম তুই এখানে আসবি, তোকে হতে নতে ধরবার জন্য আমি। ছাড়বো না বুঝলে দিদি, আজ আমি ওকে মেরে হাজতে যাব। তোর ফাটকে যাওয়াই সার হবে, মনের অন্ধকার ঘুচবে না। তুই ওকে ছেড়ে দে, ছেড়ে দে ওকে, আমার সামনে ওকে মারবি না, অবলার উপর অত্যাচার আমি সহ্য করতে পারি না। বেশ বেশ, আমি তোমার কথায় ওকে ছেড়ে দিলাম, কিন্তু 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 তুমি ওকে বলে দাও ওর এখানে আসা গুনাহ আছে, ও যেন এখানে আর না আসে, চা এখান থেকে। গুনাহ মানে পাপ? আচ্ছা পাপ কেন হবে আমায় একটু বুঝিয়ে দে তো মিয়া। গুনাহ নয়, গুনাহ নয়, বিশ্বাস রাখতে হয় একটা ধর্মের উপরে। আরে আমরা আমরা মুসলমান, আমাদের বিশ্বাস কেবল আমাদের ধর্মের উপরে থাকা উচিত, হিন্দু ধর্মের উপরে নয়। ভুল ভুল সব ভুল, তোর ধারণা ভুল। বলুন গোসাই বাবা, আমার মিয়াকে একটু বুঝিয়ে দিন, না হলে আমাকে খুন করে দেবে। না না, ও তোকে খুন করবে কেন? ঈশ্বর বল আর খোদাই বল, সবকিছু নির্ভর করে বিশ্বাসের উপরে। তাহলে তাহলে আমরা একখণ্ড পাথরকে নারায়ণ ভেবে পুজো করি কেন? আর তোরাই বা
হজ করতে মক্কায় ছুটিস কেন? যাকেই মন প্রাণ দিয়ে ডাকবি দেখবি তিনি তোর মনের জোর বাড়িয়ে দেবে জাত পাতের হিসেব নিকেশ করে। এ মনকে কলুষিত করিস না। কুশাই বাবা আপনি নতুন ভাবে আমাকে আপনি নতুন ভাবে আজকে আমাকে ধর্মের পথ চাকিয়ে দিলেন কুশাই বাবা। আমি আমি আর কোনোদিন কিচ্ছু বলবো না কুশাই বাবা। রাবিয়া রাবিয়া তুই প্রাণ ভরে কুশাই বাবার কাছে তোর সন্তানের জন্য দোয়া কর। আমি আমি তোকে আর কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না কুশাই বাবা কুশাই বাবা দোয়া করুন কুশাই বাবা দোয়া করুন দোয়া করুন দোয়া করুন দোয়া করুন। আয় আয় মা। অনেকগুলো বছর হয়ে গেল এই বারো দিতে, সূর্য যখন মধ্য গগনে থাকে তখন কি কেউ ভাবতে পারে সময় হলে তাকেও অস্ত যেতে হয়? এই কথা কেন বলছো গোসাই বাবা? এবার যে আমাকেও সূর্যের মতো অস্ত যেতে হবে গোসাই বাবা। আপনি হলেন আমাদের সূর্য, যে সূর্য কোনদিন অস্ত যায় না। দূর পাগলি, আমার যে সময় হয়েছে এবার যে আমাকে অস্ত যেতে হবে রে। শুধুমাত্র হিন্দুরাই নয় গোসাই বাবা, মুসলমানরাও আপনাকে তাদের খোদার মতো মানে। এই আশ্রম যেন তাদের তীর্থক্ষেত্র। তুই ঠিক বলেছিস ভজলে, এই আশ্রম শুধু হিন্দুর নয়, হিন্দু মুসলমানের মিলনের তীর্থক্ষেত্র। ইরাবেয়া, একটা বাটি নিয়ে তুই দাঁড়িয়ে আছিস কেন? গোসাই বাবা, আপনার কৃপায় আমার ঘরে শান্তি ফিরে এসেছে, আপনার দয়ে আমার পেটে সন্তান এসেছে, আপনার সেবায় আমি দুধ নিয়ে এসেছি। আপনি যদি এত কিন্তু কিন্তু করছিস কেন? আমরা মুসলমান, আমাদের ঘরে দুধ আপনি গ্রহণ করবেন? কেন গ্রহণ করব না? তুই কি আমার থেকে ভিন্ন জীব? যেমন মান আর হুশ আমার আছে তেমন তোরও আছে। মানুষ যখন দুটোর একটা হারিয়ে ফেলে তখনই হয় ছন্দ পতন। যে মানব আমি সে মানব তুইও তো রাবেয়া। আয় আয় মা আয় আয়। জানো মা, সেদিন ভাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ণ আমাকে নিতে এসেছিল, আমি যেতে চাইনি। কিরে ভজলে, আমি চলে গেলে তোর বেশ ভালো হতো না? তোকে বকাও শুনতে হতো না, এত কাজও করতে হতো না। ও কথা বলবেন না গোসাই বাবা, কাজ করতে আমি ভয় পাইনি। তাছাড়া আপনি যে কখনো বকুনি দেননি, আপনি চলে গেলে আমরা যে বড় অসহায় হয়ে যাবো গোসাই বাবা। না রে ভজলে, চলে তো আমায় যেতেই হবে একদিন। তুই কি এমন কোন মানুষ দেখেছিস যে বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্ম থেকে এখনো পর্যন্ত বেঁচে আছে? তবুও কেউ চলে গেলে এত খারাপ কেন লাগে গোসাই বাবা? মায়া, সবই মায়া, আমরা তো এই মায়ায় বদ্ধ জীব। ভজলি ভজলে, অনেক সুখ দুঃখ আনন্দ সবই মায়া। এসবের ঊর্ধ্বে যখন যেতে পারবি তখন দেখবি দুই সমান, জন্ম মৃত্যু দুই আনন্দের। মা মা, তুমি সকাল থেকে কাজ করে যাচ্ছ,
আমার সাথে একটিবারও কথা বলছো না কেন? না বাবা, আমি ভাবছি মানুষের জন্য তোমার এত ত্যাগ, তাদের সুখ দুঃখের ভাগিদার তুমি, তবুও মানুষ কেন তোমার পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছে না, আমি সেটাই বোঝার চেষ্টা করছি বাবা। এতে বোঝবার কিছু নেই মা, মানুষের বিশ্বাস অলৌকিকত্বে, আমি তো সবসময় সেটা তাদের বোঝাতে পারি না, তাই তারা আমায় সবসময় বিশ্বাস করে না। আমি ওদের বোঝাতে চাই সারাদিন ঈশ্বরের নাম করলে হবে না, জীবনে শান্তি আসবে না। আমার বিশ্বাস কর্মযোগে। ওই বোধহয় সেই অবিশ্বাসী নিয়ে এলো। তুমি ওকে ওভাবে বলো না মা, আমি ওর মনে বিশ্বাস জন্ম দেব। যাও যাও মা, তুমি ওকে ডেকে নিয়ে আসো, যাও। গোসাই বাবা, আমি মুখ্যমে, তবু আপনার শ্রীচরণে ঠাই পাওয়ার পর থেকে আমার সে মুখ্যতা কোথায় চলে গেছে? সেই জন্যই তো বলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমার সর্বনাশ হবে না তো বাবা? কেন রে মা, সর্বনাশ হবে কেন তোর? গোসাই বাবা, সেবার আমার স্বামীর ওলাউটা হয়, তখন মায়ের কাছে মানত করেছিলাম যাতে আমার স্বামী ভালোই ওঠে। বিশ্বাস করুন, মায়ের আশীর্বাদে আমার স্বামী ভালোই উঠেছে। আমার পাশের বাড়ির জিতেন ঠাকুরপোকে দিয়ে আমার মানতের পুজো কালী মায়ের কাছে পাঠিয়েছিলাম, কিন্তু কিন্তু এবার। আর এবার তোর ছেলে সুস্থ হয়ে যাওয়ার পর গোয়ালিনী মা আমায় বলেছিল তোর মানসিক কালীঘাটে পাঠিয়ে দিতে, কিন্তু আমি দিইনি। কিরে মা, খুব ভয় করছে না? যদি মা কালী তোর ওপর রেগে যায়। বড় ভয় করছে গো, শুনেছি কালীঘাটের মা কালী বড় জাগ্রত, তার পায়ের কাছে যদি আমার পুজো না দিতে পারি, যদি আমার সর্বনাশ হয়। হ্যাঁ রে, একটা কথার উত্তর তুই আমায় দিতে পার না, মা কালী কোথায় থাকে? কেন, মন্দিরে। জানো মা, এসব ভুল ধারণাই মানুষকে ভুল পথে চালিত করে। হ্যাঁ রে মেয়ে, মা কালী সর্বত্রই বিরাজ করে, তুই যেখানে ভক্তি ভরে তাকাবি সেখানেই তোর কালী দর্শন হবে। না গোসাই বাবা, আমরা পাপি তাপি মানুষ, আমরা যেখানে সেখানে মা কালীকে দেখতে পাই না, তাছাড়া আমাদের বিশ্বাসের জায়গায় আমাদের থাকতে দিন না বাবা, আমাদের থাকতে দিন। একটু বিবেচনা করুন গোসাই বাবা। না না রাজেন্দ্র নারায়ণ, ছবি তোলার কি প্রয়োজন? আমাকে যারা মনে রাখবে আমি তাদের অন্তরে থাকব। তুমি বাবু তোমার এই বাবাজিকে নিয়ে ফিরে যাও। আমি কিন্তু সেইভাবে আসিনি,
আপনাকে যখন আমার মন্দিরে নিতেই পারবো না, সেই জন্য একটা ছবি রেখেই আপনার পুজো করব। এ দেহ তো অনিত্য, এর আবার ছবি কি হবে? পুজো করবার যদি প্রয়োজন হয় আমায় ভেবে নৈবেদ্য দিও, আমি গ্রহণ করব, সেটা আমি জানি। তাছাড়া আরেকটা দিকের কথাও আমি ভেবে দেখেছি, পরবর্তীকালে কত গরিব মানুষ আপনার ছবি বিক্রি করে জীবিকা নির্বাহ করবে, যার ঘরে আপনার ছবি থাকবে সেই গৃহস্থর কল্যাণ হবে। রাজেন্দ্র নারায়ণ, আমি এ কথা ভেবে দেখিনি। বেশ, যদি আমার ছবি মানুষের প্রয়োজনে লাগে তবে আমি একটি মাত্র ছবি তোলার অনুমতি দিলাম। আনন্দ কিশোর বাবু, আপনি তৈরি তো? হ্যাঁ, আমি তৈরি। গোচাই বাবা, আপনি একটু হাসুন। আমি অহেতুক হাসতে পারি না, যেভাবে আছি সেভাবেই তোলো। এবার আমরা আসি গোসাই বাবা। ভোজলে, ভোজলে, কিরে তোরা কোথায় গেলি? যা ভোজলে, আজকের দুই অতিথিকে পেট ভরে খাইয়ে দে। রাজা রাজেন্দ্র নারায়ণ, শুধু তুমি নয়, এ পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দাও, আমার মন্দির সকলের জন্য। আমার কাছে মানুষ বড়, ধর্ম বড় নয়। সংসারে যেদিন জাতপাতের বিভেদ ঘুচে যাবে সেদিন মানুষকে স্বর্গের কল্পনা করতে হবে না, এই ধরনী, এই ধরনী হয়ে উঠবে স্বর্গ। যাও যাও, ভেতরে যাও। সারা বিশ্বে সর্বত্র এই ছবি ফুটে উঠুক। জানো তো মা, আমি এই চাই, তাহলেই তাহলেই আমার এই ধরাধামে আসা সফল হবে। মা গো, ভোজলেকে একবার ডাকো না মা। ভোজলে, ও ভোজলে, একবারটি এদিকে আয় তো, বাবা ডাকছেন। আজ তোমাদের দুজনের কাছে আমি আমার ইচ্ছা প্রকাশ করব। আয় মা, আয়। আজ আমার দুই মায়ের কাছে আমি আমার শেষ ইচ্ছেটা জানাবো। শেষ ইচ্ছে? শেষ ইচ্ছে? গোসাই বাবা, এতদিন আপনার আশ্রমে আছি, কোনো দিন তো আপনার কোনো ইচ্ছের কথা আমাদেরকে বলেননি। আজ আমার, আজ আমার বড় ভয় করছে গোসাই বাবা। মা, মা গো, মা তুমি দিও না বাবাকে বাবার সেই ইচ্ছের কথা প্রকাশ করতে, বলতে দিও না মা। আমার যে বড় ভয় করছে মা, আমার যে বড় ভয় করছে। বুঝলে, একটা কথা মনে রাখিস, আমি গোসাই বাবার মা, সেটা উনি আমায় বলে দিয়েছেন। সন্তান বড় হয়ে গেলে তার ইচ্ছে অনিচ্ছের দাম যে তার মাকেই দিতে হয়। বলো 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 গোসাই বাবা। আগামী 19 জ্যৈষ্ঠ আমি মহানির্বাণে যাব। আশ্রমের সকলকে, সবাইকে তাড়াতাড়ি খাইয়ে দিও। আর হ্যাঁ, সেই সময় এক সন্ন্যাসী আশ্রমে থাকবেন, উনিই আমার শেষকৃত্য সম্পন্ন করবেন। শেষকৃত্য? না 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 গোসাই বাবা, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন না। আপনার চলে যাওয়া আমরা সহ্য করতে পারবো না গোসাই বাবা, পারবো না, আমরা সহ্য করতে পারবো না। তোমার আলোর চরণে রইল আমার
তোমার মুখে কোনো কথা নেই, আমি এক মায়ের কোল থেকে আর এক মায়ের কোলে যাচ্ছি, তাই তোমার অভিমান হয়েছে মা? না বাবা, আমার কোনো অভিমান নেই, আছে শুধু বুক ভরা দুঃখ। মায়ের এই দুঃখের ভাগিনার যে আর কাউকে করা যায় না বাবা। আজ উনিশে জ্যৈষ্ঠ, আমার যে এই দীর্ঘ জীবনের বহু ঘটনা মনে পড়ে যাচ্ছে, আমি যে তোমার মধ্যে সেই মায়ের মুখ দেখতে পাচ্ছি না। না না, আমি কি করলাম? তোমার ইচ্ছাকে সার্থক করতে গিয়ে আমি আমি আমার কোলের সন্তানকে বিসর্জন দিয়ে দিলাম। না 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 না, লোকনাথ যে আমাদের ছেড়ে চলে যাচ্ছে তাকে তুমি বিদায় বলো না। বলো, জগতের কল্যাণে, মানুষের কল্যাণে লোকনাথের আজ হবে সন্ন্যাস। বলতে পারো, বলতে পারো এই যন্ত্রণা আমি কেমন করে সইব? এই যন্ত্রণা বোঝার ক্ষমতা যে তোমার নেই গো। কারণ কারণ 10 মাস 10 দিনের গর্ভ যন্ত্রণা যে কোনো পিতা বোঝে না, বোঝে তার মা। মা বোঝে, মা বোঝে। বুঝি কমলা, আমি সব বুঝি, কিন্তু জীবনের শুরুর লগ্নে আমি যে উপনিষদের সেই শ্লোকের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম, যে প্রাজ্ঞ সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তার বিগত 60 কুল আর আগাম 60 কুল মুক্তি পায়। তোমার চোখের জলে আমি আমার জ্যেষ্ঠ পুত্রকে সন্ন্যাস দিতে পারিনি, তারপর আমাদের আরো 2 সন্তান হলো, তাদের বেলাতেও আমি চুপ করেছিলাম, কিন্তু এবার তোমায় কিছু বলতে হবে না গো। আমি বুঝি, ওজে জগতের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য এক নিবেদিত প্রাণ যোগী। ভবতি ভিক্ষাং দেহি, ভবতি ভিক্ষাং দেহি, ভবতি ভিক্ষাং দেহি। এবার আমায় বিদায় দাও মা। কমলা, তোমার পরীক্ষা যে সমাসন্ন, এবার যে তোমার লোকনাথকে বিদায় দিতে হবে। অশ্রু সজল চোখে নয় কমলা, বিদায় দাও হাসি মুখে, যে মহান ব্রতকে সামনে রেখে এই শিশু অজানার উদ্দেশ্যে পা বাড়ালো, এই শিশুর আহৃত জ্ঞান সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। তাই দেব গো, তাই দেব। যাবার সময় আমি হাসি মুখে লোকনাথকে বিদায় দেব। তার আগে লোকনাথ, তুই আমাকে কথা দে বাবা,
আগামী জন্মে আমি যেন তোকে সেবা করার সুযোগ পাই। এই জীবনে তো মাত্র 11টা বছর পেলাম, যা একটা মানুষের পক্ষে যথেষ্ট নয়। কথা দে বাবা, চুপ করে থাকিস না, কথা দে, কথা দে, কথা দে। মা, আমি কথা দিলাম, আগামী জন্মে তোমার সঙ্গে আমার দেখা হবে। পারলাম না, পারলাম না, অশ্রুর পাহাড় আমি কেমন করে ধরে রাখবো? মায়ের আরতির ঢেউয়ে তাকে যে আমি আটকে রাখতে পারলাম না। লোকনাথ, লোকনাথ, কথা কেউ রাখতে পারে না, আমরা শুধু কথা রাখার চেষ্টা করি। এই যে, এই যে তুমি এসেছো, আমি যে ভোরবেলা থেকে তোমার অপেক্ষাতে ছিলাম, রামকুমার সন্ন্যাসী। আমি জানি, শেষবার যখন আশ্রম ছেড়ে পরিভ্রমণে বেরিয়ে পড়ি তখন আপনি আমায় বলেছিলেন, সেদিনের কথা কিন্তু ভুলনা ব্রহ্মচারী, ঠিক সময় ঠিক দিনে আশ্রমে চলে এসো, তাই চলে এলাম। আমি তোমায় ঠিক সময়ের কথা জানিয়ে এসেছিলাম, মনে পড়ে? পড়ছে, মনে পড়ছে। হিমালয়ের কোলে বসে আমি ঈশ্বর সাধনায় মগ্ন ছিলাম, এমনি সময় হঠাৎ আপনার ডাক শুনতে পেলাম। আপনি আমায় বললেন ঠিক সময় ঠিক দিনে ফিরে আসতে, তাই চলে এলাম। খুব ভালো করেছো। শাস্ত্রে বলে সন্ন্যাসীর দেহ কখনো পোড়াতে নেই, কিন্তু আমার নির্বাণের পর আমায় কাঠে দাহ করো, আর মুখাগ্নি করবে তুমি, তখন এ দেহে কোনো সার থাকবে না। আমার এই সূক্ষ্ম দেহ চিরকাল পড়ে থাকবে তোমাদের মাঝখানে, কারণ আমি ছিলাম, আমি আছি, আর আমি থাকব। সে কি সবাই এসে গিয়েছে? মনের টান, সে টান কখনো আটকে রাখা যায়? গোসাই বাবা, গোসাই বাবা, গত জন্মের যে অতৃপ্ত কামনা আমার ছিল তাকে তৃপ্ত করবার পথ দেখান গোসাই বাবা, পথ দেখান। পথ তোমাকে দেখাবো সন্ন্যাসী, তোমার পথ একটাই। কর্মযোগ, তুমি আমার শৈশবের, তুমি আমার মধ্যাহ্নের, তুমি আমার রাত্রিবেলার গুরু ভগবান গাঙ্গুলি। হ্যাঁ, আমি বেশ বুঝতে পারছি, আমি তোমার গুরু ভগবান গাঙ্গুলি, তর্মযোগ। হ্যাঁ, এই কর্মযোগেই হবে আমার সিদ্ধি লাভ, তুমি আমায় তৃপ্ত করবার পথ দেখালে গোসাই বাবা, তৃপ্ত করবার পথ। ধন্য তোমার মানব জীবন, সার্থক তোমার সাধনা, যে সাধনায় রয়েছে মানব কল্যাণের জন্য এক অদম্য শক্তি। হ্যাঁ গোসাই বাবা, হ্যাঁ গোসাই বাবা, এটাই তো আমি চেয়েছিলাম, এটাই তো আমি বিগত দিনে চেয়েছিলাম গোসাই বাবা, এটাই তো আমি চেয়েছিলাম। আমি আমি সন্তানহারা জননী গোসাই বাবা, এই 12 দিন আশ্রমে এসে তোমায় আমি সন্তান রূপে পেয়েছিলাম, আজ আমার সেই পূর্ণ বুক শূন্য করে দিও না গোসাই বাবা, শূন্য করে দিও না। তোমার এই চলে যাওয়া আমি মা হয়ে কেমন করে সহ্য করব, কেমন করে সহ্য করব বাবা? চলে যেও না, চলে যেও না বাবা, চলে যেও না, চলে যেও না। পারবে না, পারবে,
যেমন করে সারা পৃথিবীর মঙ্গলের জন্য 11 বছর বয়সে মাতা কমলা রূপে আমায় বিদায় দিয়েছিলে, তেমনি করে তোমার পুত্রকে অমর্ত্য লোকে যাওয়ার পথ দেখাও মা। যুগে যুগে এই ভারতবর্ষের মায়েরা তাদের সন্তানদের যে সঠিক পথ দেখিয়ে গেছেন, তোমরা আমায় বাধা দিও না মা। গোসাই বাবা, শুধু ভারতই নয়, এই গোটা বিশ্ব লোক আজ তোমার করুণা পেয়ে ধন্য। কিন্তু কিন্তু আজ তুই ভাবিস না ভজলে, তুই জগৎ সংসারকে জানিয়ে দে, সুখের সময় আমাকে ডাকবার প্রয়োজন নেই। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমায় স্মরণ করিবে, আমি তোমাদের রক্ষা করিব। শুভ মস্তু, শুভ মস্তু, শুভ মস্তু। আজ উত্তরায়ণের শুক্লপক্ষ 19শে জ্যৈষ্ঠ, এবার এবার তোমরা আমায় বিদায় দাও। যাওয়ার আগে আমি তোমাদের জানিয়ে গেলাম আমার তিরোধানের শতবর্ষে সকল মানুষের অন্তরে আমি অবস্থান করব। Thank you.